ফ্রেঞ্চ টোস্টের মানে যেমনই হোক না কেন, আমরা বাঙালিরা অথবা বলা ভালো ভারতবাসীরা ফ্রেঞ্চ টোস্ট বলতে এইরকমই বুঝি। এটা খানিকটা বলতে পারেন দেশি ফ্রেঞ্চ টোস্ট, আর তাই আজকে আমরা বানাতে চলেছি এইরকম ফ্রেঞ্চ টোস্ট। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে তিনটে ডিম নিচ্ছি। একটা ডিম থেকে দুটো টোস্ট খুব ভালোভাবেই বানানো সম্ভব। আর এখানে নিয়ে নিচ্ছি কোচানো পেঁয়াজ, কোচানো লঙ্কা আর কোচানো টমেটো। এবারে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমরা ডিমগুলোকে প্রথমে ফাটিয়ে নিচ্ছি। এবারে আমরা দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। তারপরে আমরা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচানো। এরপরে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো এক টেবিল চামচ, আর তারপরে আমরা দিয়ে দেবো টমেটো কুচি এক টেবিল চামচ। টমেটোগুলো কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হবে। এরপরে একটা ফর্ক বা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে ফেটাতে হবে। ইলেকট্রনিক ব্লেন্ডার থাকলে সেটাও ব্যবহার করা যেতে পারে। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবারে আমরা একটা বড় ফ্রাইং প্যান নিয়ে সেটাতে এক টেবিল চামচ সাদা তেল গরম করে নেব। মাঝারি আঁচে তেলটাকে গরম করতে হবে। তেলটা দেওয়ার পর এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এবারে এক টুকরো পাউরুটি নিয়ে এই ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে মাখিয়ে নিতে হবে। 10 সেকেন্ডের কম সময়ের জন্যই মাখাতে হবে, বেশিক্ষণ ভিজালে হবে না, তাহলে পাউরুটি নরম হয়ে যাবে। এবারে গরম তেলের মধ্যে আমরা পাউরুটিটা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে কিছুটা কোচানো পেঁয়াজ লঙ্কা টমেটো আমরা দিয়ে দিচ্ছি। তাতে আরও সুন্দর খেতে হবে, কারণ ডিমের মিশ্রণে ডুবানোর সময় কিন্তু এগুলো একসঙ্গে আসে না। আর একদিকটা 2 মিনিটের জন্য ভাজতে হবে। তারপরে একদিকটা ভাজা হয়ে গেলে আমরা এভাবে উল্টে দেবো, সতর্ক থেকে উল্টাতে হবে। তারপরে অপর দিকটাও ভাজতে দিতে হবে। এক্ষেত্রে অপর দিকে কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না, মোটামুটি 1 মিনিট মতো ভাজতে হবে। তারপরে এই ধারেও ওইভাবে পেঁয়াজ লঙ্কা টমেটো কুচি আমরা ছড়িয়ে দেবো। তার সঙ্গে একটু করে চাইলে ডিমের মিশ্রণও দেওয়া যেতে পারে, খুব সুন্দর হবে। তারপরে 1 মিনিটের জন্য এই দিকটা ভেজে নিয়ে আরও একবার উল্টে দেবো, যাতে করে এই দিকটা ভাজা হয়ে যায়। অপর দিকটা দেখতে পাচ্ছেন কী সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেও বেশ আস্তে আস্তে লোভনীয় হয়ে উঠছে। এইবারে এই দিকটা 1 মিনিট মতন মোটামুটি ভাজা হয়ে গেলেই আমাদের এই টোস্টটা বানানো সম্পূর্ণ হবে। তখন আমরা তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। প্রথম ডিম টোস্টটা আমাদের বানানো হয়ে গেছে। এইভাবে একে একে বাকি 5টা ডিম টোস্টও আমি বানিয়ে নেব। সম্পূর্ণ পদ্ধতিটা আমি আরও একবার দেখিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। এই ধরনের দেশি ফ্রেঞ্চ টোস্ট বানাতে বেশিক্ষণ সময়ও লাগবে না, আর যে কোনো সময় জলখাবারে এটা কিন্তু খুব সুন্দরভাবেই বানানো যায়, আর ছোট বড় সবারই এটা খুব প্রিয়। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এখানে আরেকটা কথা বলে নিই, চাইলে আপনারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকছে, আমরা সেখানেও ভীষণ অ্যাক্টিভ থাকি। আমাদের চ্যানেলে কী ধরনের রান্নার রেসিপি আপনারা দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আজকের পর্বটিও কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন, আমরা প্রতি রবিবারে নতুন ভিডিও নিয়ে আসি। এছাড়াও সপ্তাহের মাঝেও আমাদের বোনাস এপিসোড মাঝে মধ্যেই থাকছে, আশা করছি সেগুলো আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর টোস্ট নিয়ে আরেকটা কথা বলছি, এটা টোটালটা ভাজার জন্য কিন্তু 4 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। কথা বলতে বলতে আমাদের দ্বিতীয় টোস্টটাও বানানো হয়ে গেছে। এটাকেও আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এইভাবেই একে একে আমরা বাকি টোস্টগুলো করে নিয়েছিলাম। আমাদের দেশি ফ্রেঞ্চ টোস্ট অথবা বোম্বে এগ টোস্ট পরিবেশনের জন্য তৈরি। এবারে শুধু গরম গরম খাওয়ার অপেক্ষা। এবারে শেষ করতে চলেছি আজকের পর্ব। কেমন লাগলো আজকের এপিসোড জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।